আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর ভিডিও শুরুতে বলছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস। আর আজকে তৈরি করব ডাল মাংস। আমি রান্নার জন্য মশলাটা নিয়ে নিয়েছি, তারপর এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজির থেকে 100 গ্রাম কম হতে পারে গরুর মাংস হাড় চর্বি সহ। আর এখানে 250 গ্রামের মতো নিয়েছি আমি ডাল। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব আমি, যখন এটা একটু হালকা ভাজা হবে তখন আমি এর মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, লং অ্যাড করব, আর যাতে তেলের মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় এই জন্য এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি সব মশলাগুলো দিব। এরপর এখানে আমি জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা যারা ঝাল পছন্দ করেন তার একটু বেশি দিতে পারেন। এরপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, আর লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এখন মাংসটাকে কষিয়ে নিয়েছি ভালো করে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই জয়ফল জয়ত্রীর। আমি আজকে একদম ব্লেন্ড করে দিইনি, হালকা একটু থেতলে দিয়েছি, আপনার চাইলে একদম ব্লেন্ড করে দিতে পারেন। এখন আমি এর মধ্যে সেই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এটা আপনার ডালটা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে নিলে সব থেকে ভালো হবে। আমি সিদ্ধ করিনি, এমনি সরাসরি দিচ্ছি। আর দিচ্ছি 2-3টা কাঁচা মরিচ একটা সুন্দর ফ্লেভারের জন্য। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডাল আর মাংসের সাথে, তারপর ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে একটু পানি লাগবে বেশি। আর আপনারা কেমন ঝোল রাখবেন সেটার উপরে ডিপেন্ড করে পানিটা আসলে দিবেন। মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসতেছে, মাংসটা প্রায় একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাগারের মতো দিয়ে দিব, এটাকে আমাদের এলাকায় বাগারি বলে। এই জন্য আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এটা আপনারা ঘি বা বাটার দিয়েও দিতে পারেন, আমি তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2-3টো শুকনো মরিচ ফালি করে নিব, আর দেবো 1 চামচ পরিমাণ জিরা। এটাকে ভেজে তারপর মাংসের মধ্যে দিয়ে দিব। এরপরে আমি তরকারিটার মধ্যে ঢেলে দিব এটা, আর আমার রান্নাও একদম শেষ, খাওয়ার জন্য একদম রেডি। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। সেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।